শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। জানো তো, শরৎ ঋতু নিয়ে একটি প্রচলিত কথা আছে। কি রকম? শরৎ ভাদ্রে তার আগমন, আশ্বিনে তার ঐশ্বর্য, আর কার্তিকের সূচনায় তার অন্তর্ধান। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে শরৎ রানী তার ভরা ঐশ্বর্য ছেড়ে বিদায় নিতে চলেছে। আর মাত্র কটা দিন বাকি, হেমন্ত আমাদের প্রকৃতির দরজায় কড়া নাড়ছে। কিন্তু এবারে শরৎটাকে উপভোগ করতে পারলাম না। মেঘের আড়ালে সূর্য হাসছে ঠিকই, কিন্তু সেই মেঘ পেজা তুলোর মতো সাদা মেঘ নয়। এই মেঘ যেন বর্ষার কালো মেঘ। আর মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছেই, কোথাও কোথাও ভরা বৃষ্টি, আবার গরমটা একটু কেমন যেন। সত্যি কি তাই? কি বৈচিত্র্যময় প্রকৃতি, যার উপর কারো হাত নেই। এই প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে আমাদের জীবন চালাতে হবে সুনিয়ন্ত্রিতভাবে। বেঁচে থাকার জন্যে আমরা সবই পারি, পারতে হয় আমাদের। একাত্তরে আমরা সম্মুখ যুদ্ধে শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি এবং জয়ী হয়েছি। এখনও আমরা আর এক যুদ্ধের সৈনিক। এই যুদ্ধ এক অদ্ভুত অদেখা রহস্যময় ভাইরাসের বিরুদ্ধে। যুদ্ধ করতে করতে আমরা এখন নতুন পথের যাত্রী। পরিচ্ছন্নতা, নিয়ম, সচেতনতা, পারিবারিক মূল্যবোধ, নিরাপদ দূরত্ব, এই শব্দগুলো আমাদের জীবনের সাথে মিশে গেছে। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের সাথে এক কাতারে এখন আরেকটি বিষয় আমাদের কেবল ভয় দেখিয়ে চলেছে, সেটি হলো ডেঙ্গু। তবে জানো কি লালটু, আমরা শঙ্কিত নই। আমরা জেনে গেছি, আমি নিজে সুস্থ থাকলে আমার চারপাশটা সুস্থ সুন্দর থাকবে। হাত স্যানিটাইজ করা, মুখে মাস্ক ব্যবহার করা আর নিরাপদ দূরত্ব যেমন করোনা প্রতিরোধের মূল লক্ষ্য, অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধের মূল লক্ষ্য হচ্ছে এডিস মশার বিস্তার রোধ করা। আর এই প্রতিরোধ ব্যবস্থাগুলো আশা করছি আমরা সবাই পালন করে আসছি, তাই তো আমরা শঙ্কিত নই। সুন্দর বাসযোগ্য পৃথিবীতে বাস করতে কার না ইচ্ছে হয় বলুন? তাই আসুন আমরা সবাই সচেতন হই, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করি আর জীবনযুদ্ধে জয়ী হই। কাছে দূরে শ্রোতা বন্ধুরা, শুভ্র শরতের এই মিষ্টি সকালে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং সেই সঙ্গে সবাইকে শুভেচ্ছা আজ সকালের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি লালটু হোসেন এবং আমি রুমিনা খানম। সুপ্রশ্রোত বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলুন জেনে নিই আজকের দর্পণ সূচি। হ্যাঁ বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আজ এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে থাকছে নিয়মিত আয়োজন। এই দিনে থাকছে কারাগারের রোজ নামচা গ্রন্থ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতি, বিশেষ ঘটনা নিয়ে অংশবিশেষ পাঠ। বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নিয়ে থাকছে সংকলিত পর্ব রূপালী সংস্কৃতি। সূচির ধারাবাহিকতায় অপরূপ বাংলা পর্বে থাকছে বাংলার বিভিন্ন প্রকৃতি, অভয়ারণ্য, সৌন্দর্যপূর্ণ স্থান নিয়ে নিবন্ধ পাঠ। দর্পণের সংযোজন সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে, এতে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব দরিদ্র ও অসচ্ছল পরিবার থেকে উঠে আসা সফল ব্যক্তিবর্গের সাফল্যের রীতিকথা। এবং পরিশেষে কবিতা আবৃত্তি তো থাকছেই। প্রিয় বন্ধুরা, আজ 12 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ সোমবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 285তম দিন আজ। বছর শেষ হতে আরও 80 দিন বাকি রয়েছে। দর্পণ আয়োজনমালায় শুরুতেই এই দিনে পর্বে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ইতিহাসের আজকের এই দিনে যারা জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন তাদের কথা। ১৪৯২ খ্রিস্টাব্দের এই দিনে পর্তুগিজ নাবিক কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছান এবং আবিষ্কার হয় আমেরিকা মহাদেশ। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপন হয় ১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে।
1992 খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু হয়। প্রিয় বন্ধুরা, এবারে আজকের এই দিনে যারা মৃত্যুবরণ করেছেন তাদের কথা স্মরণ করছি। ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায় 1991 খ্রিস্টাব্দের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। পর্বতপ্রেমিক, অক্লান্ত পরিব্রাজক ও অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনীকার উপা প্রসাদ মুখোপাধ্যায় 1997 খ্রিস্টাব্দের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। শ্রোতা বন্ধুরা, এবারে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারা এই দিনে জন্মগ্রহণ করেছেন চলুন এবার তাদের কথা শুনি। 1955 খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশী লেখক হরিশঙ্কর জলপ্রসাদের জন্ম। 1864 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি কবি, সমাজকর্মী। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966-1970 পর্যন্ত শোষিত বঞ্চিত বাঙালির দুঃখ দুর্দশা লাঘবে তিনি বিভিন্ন সময়ে যে কারাবরণ করেছেন সেই সময়ে বঙ্গবন্ধু কারাগারে বসে প্রতিদিনের ডায়েরি লেখা শুরু করেন। ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে স্বাধীনতা অর্জনের সোপানগুলি যে কত বন্ধুর পথ অতিক্রম করে এগোতে হয়েছে তার কিছুটা এই গ্রন্থ থেকে পাওয়া যায়। বন্ধুরা, চলুন এই মুহূর্তে শুনে আসি বঙ্গবন্ধুর কারাগারের রোজ নামচা গ্রন্থ থেকে বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতি, বিশেষ ঘটনা নিয়ে অংশ বিশেষ পাঠ। উচ্চারণে আশরাফুল আলম। 26 জুন 1966, ডেপুটি জেলা সাহেব এলেন। কিছু সময় পরে জামাদার সাহেব তার ফৌজ নিয়ে হাজির। আমার ঘর তালাশ করবে, কোনো কিছু বেআইনি লুকিয়ে রাখি কি না, এটা জেলের নিয়ম। রাজবন্দীদের ঘরগুলো সপ্তাহে একবার করে তালাশি দেয়া হয়, তবে আমার ঘর তালাশি বেশি করে না, এসে দেখে যায়, কারণ জানে বেআইনি কাজ আমি করি না, আর বেআইনি জিনিস আমার কাছে থাকে না। তবে আসলেই আমি নিজেই বলি আপনারা তালাশ করে দেখে নিন, ইচ্ছে করলে এরা শরীর তালাশি করতে পারে, তবে জেলারও ডিপুটি জেলার ছাড়া অন্য কেহ পারে না। সেপাহীরা ঘরের ভেতর আসলো না, শুধু জামাদার সাহেব ভেতরে এসে ঘুরে গেলেন। জাতীয় সরকার অত্যাচার করব, ফলাফল একদিন পেতে হবে, বেশি দেরি নাই। তখন আবার নিষ্ঠুর বলিও না, কাহারা এই অত্যাচার করছে, বাঙালিরা চাকরির জন্য। এরা বোঝে না কাদের জন্য এই লোকগুলি জীবন দিল, কার জন্য এরা কষ্ট ভোগ করেছে। এদের অনেকেরই ছেলে মেয়ে না খেয়ে কষ্ট পেতেছে, কিছুদিন পরে বের হয়ে দেখবে কেউ নাই, সব শেষ। বন্ধুরা, বহু লোকের চিন্তা, জ্ঞান, শ্রম ও নিপুণতার সমাবেশেই তৈরি হয় একটি চলচ্চিত্র। কিন্তু দেখো, আমরা কিন্তু সেটা উপভোগ করি 2 থেকে 2.5 ঘন্টা ধরে, কখনো বা এর কম সময়ও হতে পারে। তার চেয়েও বড় কথা, এই চলচ্চিত্রটি তৈরি করতে কত না সময় লাগে বলো, কমপক্ষে 3 থেকে 6 মাস। একদম ঠিক বলেছো, তবে এর মধ্যে দিয়েই কিন্তু আমরা হাসি কান্না, সুখ দুঃখ কত কিছুই না উপভোগ করি, আর তা আমাদের জীবনের প্রতিচ্ছবি। শ্রোতা বন্ধুরা, এই কথার রেশ নিয়েই চলুন এবার ঘুরে আসি বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নিয়ে সংকলিত উপস্থাপনা রূপালী সংস্কৃতি পর্ব। মোহাম্মদ জাহিদুর রহমানের গ্রন্থনায় রূপালী সংস্কৃতি, উচ্চারণে রয়েছেন সাইদা জান্নাত বাঁধন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের সাপ্তাহিক আয়োজন। আমাদের আজকের ছায়াছবি জান্নাত। প্রণয়ধর্মী এই চলচ্চিত্রটি 2018 সালে মুক্তি পায়। ধর্মীয় উগ্রবাদকে প্রশমিত করার জন্য সামাজিকভাবে সচেতনতামূলক এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাংলাদেশের স্বনামধন্য পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি জান্নাত ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী। খুব বলতে ইচ্ছে হয় আদর
চলতে ইচ্ছে হয়, দু চোখে জ্বলতে ইচ্ছে হয়, তুমি আছো বলে নিতে পারি। ধর্মীয় উগ্রবাদ এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া গ্রামের সহজ সরল গরিব মেধাবী ছাত্র ইফতেখার। তার এই জঙ্গিবাদের প্রেরণা ও মদতদাতা পীর বাবা বলে খ্যাত একজন উগ্রগোষ্ঠীর ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা, যিনি ইফতেখারকে এই পথে আনতে সারাক্ষণ মগজ ধোলাই করে। পহেলা বৈশাখের মতো ইসলাম বিরোধী শরীয়তে বিরোধী কোন অনুষ্ঠান যেন প্রেসিডের বুকে আর কোনদিন না হয়, সে মহান দায়িত্ব নিয়েছে ইফতেখার। ইফতেখার কৌশলে পুলিশের হাত থেকে পালিয়ে ফেরারি আসামি হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বিধ্বস্ত অবস্থায় একটি মাজারে আশ্রয় নেয়। মাজারের খাদেম নূর মোহাম্মদ ইফতেখারের মাজার ভক্ততা দেখে তার পরিচয় জানতে চাইলে ইফতেখার তার জঙ্গিবাদের সম্পৃক্ততার কথা গোপন রেখে নিজেকে এতিম এবং আসলাম নামে পরিচয় দেয়। নূর মোহাম্মদ আসলামের ধর্মভীরুতা এবং কোমল নরম স্বভাব সুলভ আচরণে মুগ্ধ হয়ে নিজের বাড়িতে আশ্রয় দেয়। এক পর্যায়ে আসলাম খাদেমের বাড়িতে থেকে তার একমাত্র পর্দানশীল মেয়ে জান্নাতের প্রেমে পড়ে। খাদেম সাহেব দিন দিন আসলামের আচার আচরণে খুশি হয়ে তার প্রতি দুর্বল হতে থাকে। অবশেষে সিদ্ধান্ত নেয় খাদেম তার একমাত্র আদরের মেয়ে জান্নাতকে আসলামের হাতে তুলে দেবে। বিয়ের কথাবার্তা চূড়ান্ত। হঠাৎ একদিন গ্রামের কিছু কুচক্রি লোকের সাথে খাদেম নূর মোহাম্মদের বিরোধকে কেন্দ্র করে ঘটনাক্রমে দ্বিতীয়বার পুলিশের হাতে আটক হয় আসলাম। পুলিশ আসলামের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে তদন্তে নেমে জানতে পারে আসলামের আসল পরিচয়। এদিকে খাদেম সাহেব তার হবু মেয়ে জামাইকে কারাগারে দেখতে গিয়ে জানতে পারে এই আসলাম দেশের শীর্ষ জঙ্গি ইফতেখার। আমগাঁও গ্রামের জঙ্গি ঢুকে গেছে, কে কইবে একজন মানুষের ভিতরে আর একজন মানুষ বাস করে? কারে কেমনে বিশ্বাস করবো? ওই নূর মোহাম্মদ চাচার বাড়ির আসলামও নাকি জঙ্গি। জান্নাত মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে। খাদেম নূর মোহাম্মদ তার ভুল সিদ্ধান্তের জন্য আক্ষেপ করে। আমি এত বড় ভুল কেমনে করলাম রে আল্লাহ, কেমনে করলাম। উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত দুর্ধর্ষ ইফতেখারকে পুলিশ এক কারাগার থেকে আর এক কারাগারে নেয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আবারও পালিয়ে গিয়ে মাজারের খাদেম নূর মোহাম্মদের বাড়িতে উপস্থিত হয়। খাদেমের সাথে কথোপকথনে জান্নাতের অন্যত্র বিয়ে ঠিক হওয়ার কথা জানতে পেরে ইফতেখার উত্তেজিত হয়ে খাদেমের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। শুনেন চাচা, আপনি বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না আমার। আমি ইফতেখার ছিলাম, আমি মানুষ খুন করেছিলাম, আমি বোমাবাজি করেছিলাম, কিন্তু কেন করেছিলাম জানেন? শুধুমাত্র ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। ইসলাম প্রচার করা কি ভুল? ইসলাম প্রচার করা ভুল না, কিন্তু ইসলাম প্রচারের নামে তুই যে পথ ধরেছিস সেটা ভুল। তোর মতো অমানুষ ইসলাম প্রচার করে ইসলাম ধর্মকে কলুষিত করেছে, তোর কোনো অধিকার নেই ইসলাম ধর্ম প্রচার করার। উত্তেজনার এক পর্যায়ে ইফতেখার জান্নাতের বাবা খাদেমকে খুন করে জোর করে জান্নাতকে নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ চারপাশ দিয়ে ঘিরে ফেলে ইফতেখারকে এবং আত্মসমর্পণের আহ্বান জানায়। ইফতেখার পুলিশের আহ্বান উপেক্ষা করে জান্নাতের মাথায় পিস্তল তাক করে। জান্নাত নিজেকে বাঁচাতে কৌশলে পিস্তল ছিনিয়ে নিয়ে ইফতেখারের বুকে গুলি করে হত্যা করে। পরিশেষে নিজের জীবন রক্ষা ও একজন দুর্ধর্ষ জঙ্গিকে হত্যার জন্য আদালত জান্নাতকে দোষী সাব্যস্ত না করে বেকসুর খালাস প্রদান করে। শ্রোতা বন্ধুরা, এই ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি, মিশা সওদাগর, আলীরাজ, শিমুল খান, ফারুক ইকরাম এবং চিকন আলী সহ আরও অনেকে। আজ এ পর্যন্তই, কথা হবে আসছে সপ্তাহে অন্য কোনো ছায়াছবির গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দর্পণের সাথেই থাকুন। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন রূপালী সংস্কৃতি পর্ব।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশটি সমতল ভূমির দেশ হলেও কোথাও উঁচু পাহাড়, কোথাও নিচু পাহাড়, কোথাও গড়, নদী নালা, বনভূমি কোথাও বা সমতল ভূমির দুধু করা মাঠ, আর দক্ষিণে তো বিশাল জলরাশির বঙ্গোপসাগর। তবে পাহাড়, নদ, সমতল যাই বলি না কেন, বাংলার চারপাশের সবুজের সমারোহ আমাদের বিমোহিত করে, মনকে আন্দোলিত করে প্রতি মুহূর্তে। তাই তো এই বাংলার রূপকে উপভোগ করতে আমরা সবসময় ব্যাকুল হই। এই রূপসী বাংলাকে মন ভরে দেখবার প্রত্যাশা আমাদের সকলেরই। হ্যাঁ বন্ধুরা, তাহলে আর দেরি কিসের, তা চলুন আজকের অপরূপ বাংলা পর্বে মনের জ্বালানা দিয়ে চোখ মেলে উপভোগ করি অপরূপ বাংলাকে। খাদিজা আক্তারের গ্রন্থ নয়, নিবন্ধটি পড়ে শোনাচ্ছেন মাহফুজা আক্তার সুমি। প্রকৃতির নিরূপণ সাজে সজ্জিত আমাদের প্রিয় এদেশ, জীববৈচিত্র্যে ভরপুর বিস্তীর্ণ এ ভূমির মাঝে গাছপালা আর লতাপাতায় ঘেরা নির্দিষ্ট কিছু বনাঞ্চল রয়েছে যা জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত। প্রিয় শ্রোতা, অপরূপ বাংলার আজকের পর্বে আপনাদের শোনাব সিলেটের সাতছড়ি জাতীয় উদ্যানের বর্ণনা। বাংলাদেশের জাতীয় উদ্যানগুলোর মধ্যে এটি অন্যতম প্রাচীন একটি উদ্যান। সাতছড়ি জাতীয় উদ্যানের নামকরণ সম্পর্কে জানা যায়, এ বনে পাহাড়ি সাতটি ছড়া বা ঝর্ণা রয়েছে। বনটি যেহেতু সাতটি ছড়ার সমন্বয়ে গঠিত, তাই এর নাম দেয়া হয়েছে সাতছড়ি। সাতছড়ির পূর্ব নাম ছিল রঘুনন্দন হিল ফরেস্ট। বিস্তৃত এ উদ্যানটি রঘুনন্দন বনভূমিরই অংশ। সাতছড়ি জাতীয় উদ্যানটি ঢাকা থেকে 130 কিলোমিটার উত্তর পূর্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত। 243 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত সাতছড়ি পাহাড়ের জঙ্গল অঞ্চলটি 1974 সালে বন্যপ্রাণী সংরক্ষণ অথবা সংশোধন আইনের বলে 2005 সালে প্রতিষ্ঠিত করা হয় সাতছড়ি জাতীয় উদ্যান। 1900 শতকের দিকে শুরুর দিকেই কাঠ উৎপাদনের জন্য এখানে প্রচুর গাছ লাগানো হয়েছিল। 1914 সালে সংরক্ষিত বনভূমি হিসেবে সর্বপ্রথম তালিকাভুক্ত করা হয় পাহাড়ি এই এলাকাটিকে। পাখিদের কিচিরমিচির গান আর প্রকৃতির নির্মল ছায়া ঘেরা এই উদ্যানটি বন্যপ্রাণীদের জন্য একটি অভয়ারণ্য। সাতছড়ি পাহাড়ে রয়েছে প্রায় 197 প্রজাতির জীবের বাস, যার মধ্যে 149 প্রজাতি পাখি, বাকি 24 প্রজাতি স্তন্যপায়ী, 18 প্রজাতি সরীসৃপ, 6 প্রজাতি উভচর প্রাণীর সঙ্গে এই বনে রয়েছে আরও অনেক প্রাণী বৈচিত্র্য। উদ্ভিদ বৈচিত্র্য সাজানো রয়েছে এই বনটিতে। এ বনে রয়েছে প্রায় 200 প্রজাতির গাছপালা এবং 9টি চা বাগান, আর পাহাড়ের ভেতরে রয়েছে ত্রিপুরা ও টিপরা উপজাতিদের বসবাস। জীববৈচিত্র্যে ঘেরা সংরক্ষিত এ বনাঞ্চলটি পাখিদের একটি অভয়াশ্রম। এখানে যেসব প্রজাতির পাখির দেখা মিলবে তার মধ্যে উল্লেখযোগ্য হল ভীমরাজ, কাঠঠোকরা, ফিঙে, কাউ গণেশ, ময়না, শালিক, টিয়া, হলদে পাখি, লাল ড্রাগন, শ্যামা, পেঁচা, মথুরা, বনমোরগ ইত্যাদি। প্রাণীদের মধ্যেও রয়েছে উল্লুক, মুখপোড়া হনুমান, চশমা পরা হনুমান, মায়া হরিণ, মেছোবাঘ, কুলু বানর, লজ্জাবতী বানর, বিড়াল, বন বিড়াল, মায়া হরিণ, খিদির শুকর, বন্য শুকর, বেজি, গন্ধগোকুল, গিরগিটি, কটকটি ব্যাং, গেছো ব্যাং এবং বিভিন্ন রকমের সাপ, গুইসাপ প্রভৃতি। আঁকাবাঁকা উঁচু নিচু পথ ধরে সাতছড়ি জাতীয় উদ্যানে যেসব গাছগাছালি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ইউক্যালিপটাস, আকাশমণি, বাঁশ, ম্যালেকাস, আওয়াল, সিদাজারুল, কৃষ্ণচূড়া, জামরুল, আম, ডুমুর, চাপালিশ, বেদগাছ, পাম, গর্জন, আগর, শাল ও সেগুন ইত্যাদি। নৈসর্গিক সৌন্দর্যে শোভিত সাতছড়ির পাহাড়ি পথে দেশ বিদেশের হাজারো পর্যটকের আনাগোনা থাকে বছরের বেশিরভাগ সময়। সাতছড়ির জাতীয় উদ্যানটি ঘুরে বেড়ানোর সুবিধার্থে আগত অতিথিদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন দূরত্বের হাঁটার 3টি পথ। প্রিয় শ্রোতা, অপরূপ বাংলা আজ এ পর্যন্তই। আগামী পর্বে কথা হবে অন্য কোনো অপরূপ প্রকৃতি নিয়ে। শোনার আমন্ত্রণ রইল।
প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে থাকে সংগ্রাম, থাকে নানা বাধা, পার হতে হয় ঘাত প্রতিঘাত। এক এক ক্ষেত্রে এক একটা মানুষের জীবনযাপন করার ধরনটাও কিন্তু আলাদা, ফলে সংগ্রামের গল্পেও থাকে ভিন্নতা। সংগ্রাম আছে সবার জীবনেই, আর সেই সংগ্রামের পথ পাড়ি দেওয়ার পর ধরা দেয় সাফল্য। তুমি কি বলো? যথার্থই বলেছ। তবে কি জানো, এই সংগ্রামের পথ পাড়ি দিতে গিয়ে কেউ কেউ কিন্তু অল্পতেই হাল ছেড়ে দেন, আবার থেমেও যান। কিন্তু যাদের মনে প্রাণে থাকে সাফল্যের অদম্য বাসনা, দারুণ স্পৃহা, তারা অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায়, দৃঢ় সংকল্প আর আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায় এবং তাদেরই সামনে ধরা দেয় সফলতা। কি ঠিক বললাম তো? একদম সঠিক। তো চলো দর্পণের এবারের আয়োজনে ফিরে যাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, সোমবারের দর্পণের নতুন সংযোজন সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব। চলুন শুনি একজন হার না মানা সফল ব্যক্তির জীবনের সফলতার কথা। সাক্ষাৎকার নিয়েছেন সজীব দত্ত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত, সংগ্রামের প্রতিচ্ছবি এই পর্বে। আমাদের আজকের অতিথি জনাব বাবুল আক্তার, যিনি শূন্য থেকে আজকে কোটিপতি হয়েছেন। শুধু তাই নয়, যার 100 কোটি টাকার একটি প্রজেক্ট চলমান রয়েছে। তিনি মাশরুম বাবুল নামে পরিচিতি পেয়েছেন তার এলাকায়। মাগুরা জেলা সদরে তার বাড়ি, এবং যিনি মাশরুম চাষ করে আজকে কোটিপতি হয়েছেন, এই বাবুল আক্তারই কিন্তু একসময় ছিলেন চায়ের দোকানে। বাবুল আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের সংগ্রামের প্রতিচ্ছবি এই অনুষ্ঠানে। আমিও ধন্যবাদ জানাই বাংলাদেশ বেতারকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনার কাছ থেকে আমরা একটু জানবো আপনার সেই সংগ্রামের দিনগুলোর কথা, কিভাবে আজকের বাবুল আপনি হয়ে উঠলেন। আমার এক বড় ভাইয়ের পরামর্শে আমি মাশরুম চাষের একটা প্রশিক্ষণ নিই যশোর হর্টিকালচার সেন্টার থেকে। এই প্রশিক্ষণ নেওয়ার পরে আমি ক্ষুদ্র পরিসরে মাশরুম চাষ শুরু করি মাগুরাতে, এবং এটা আমার নিজ বাড়িতে উৎপাদিত মাশরুম আমি মার্কেটিং করা শুরু করি। তারপরে 2008 সালে আমি সাভার জাতীয় মাশরুম উন্নয়ন সম্প্রসারণ কেন্দ্র থেকে 2 মাস ব্যাপী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়ে থাকি। এরপরে বাড়িতে বাণিজ্যিক ভিত্তিতে আমি মাশরুম চাষ শুরু করি। এরপরে এই মাশরুম ঢাকা সহ আমি কয়েকটা জেলাতে সরবরাহ করি। তো প্রথম দিকে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বিশেষ করে প্রতিবেশী, নিজের কাছের লোক বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ চায় নাই যে আমি মাশরুম করি বা মাশরুম থেকে একটা সফলতা আনা যেতে পারে। তবে আমার ট্রেনিং এর থেকে যে আমি শক্তিটা পেয়েছিলাম, যে সম্ভাবনাময় দিকটা দেখেছিলাম, সেটার জন্য আমি দীর্ঘমেয়াদী এটা নিয়ে সাধনা করার একটা নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং আমি প্রায় 9 বছর শুধু উঠি আর পড়ি এরকম একটা সময়ের সাথে অতিক্রম করেছি। পরে আমি চিন্তা করলাম যে আমাদের মাশরুমের সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হচ্ছে বিপণনগত সমস্যা। পরে আমি একটা মার্কেট সৃষ্টি করি। আমি তখন এককভাবে মাশরুম উৎপাদন করতাম, পরে আমি এটাকে সম্মিলিতভাবে, অর্থাৎ আমার এলাকার প্রায় 200-300 নারীকে আমি উদ্যোক্তা করি, এবং তাদের উৎপাদিত যে মাশরুমটা হয় সেটা আমি আবার নিজে নিয়ে এটাকে আমি সারা বাংলাদেশে এটা সরবরাহ করি। এভাবে 2013 সালের পর থেকে মূলত আমাকে আর পিছনে তাকাইতে হয় নাই, সেখান থেকে আমার ব্যবসা অনেক দূর এগিয়ে আসে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নিশ্চয়ই অনেকগুলো পরিবার এখন তারা আয় উপার্জন করছে, জীবন জীবিকা নির্বাহ করছে, তাই নয় কি? হ্যাঁ, অলরেডি আমার যে গ্রাম বড়খড়ি গ্রাম, এটাকে মাশরুম ভিলেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কারণ এই গ্রামের প্রায় অধিকাংশ নারী এবং পুরুষেরাই মাশরুম উৎপাদন করে। এছাড়াও পার্শ্ববর্তী 4টা গ্রামে প্রচুর মাশরুম উৎপাদন হয়। এছাড়া এই ড্রিম মাশরুম সেন্টারে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, ইন্ডাস্ট্রিয়ালি মাশরুম চাষ প্রশিক্ষণ। এভাবে সারা বাংলাদেশে প্রায় 10,000 উদ্যোক্তাকে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা মাশরুম চাষে আনতেছি, এবং তাদের উৎপাদিত মাশরুম আবার চুক্তিভিত্তিক খামারের মাধ্যমে আমরা এটা ক্রয় করতেছি, এবং এটা দেশের চাহিদা মিটিয়ে আমরা ইন্ডিয়াতে অলরেডি রপ্তানি করতেছি। বাহ, অনেক ধন্যবাদ। আমরা একটু আপনার সেই সংগ্রামের দিনগুলোর কথা জানবো, যে আপনি একদম শূন্য থেকে আজকে এই অবস্থানে এসেছেন, একটু বলবেন আমাদেরকে। আসলে আমি গ্রামের একটা ছেলে, একেবারে গরিব ঘরে আমার জন্ম হয়েছে, আর শারীরিক ভাবে আমার পায়ে একটু সমস্যা, যে কারণে পরিবার আমাকে আশা করতো যে এর দ্বারা হয়তো বা ভালো কিছু হওয়া সম্ভব না। পরে আমাকে রেখে আসে এক ডাক্তার সাহেবের চেম্বারে, সেখানে তার কম্পাউন্ডার হিসাবে আমি দীর্ঘ প্রায় 5 বছর থাকি। নিজে কিছু করার একটা ইচ্ছা আমার ভিতর সবসময় ছিল, এবং সবসময় ভাবতাম যে আমি নিজে উদ্যোক্তা হব। তো পরে আমি একটা চায়ের দোকান দিলাম, সেখানে কিছুদিন ব্যবসা করলাম। করার পরে আমি রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রির কাজও করেছি। করার পরে আমি মাশরুমের ট্রেনিংয়ে যখন আসি, তখন তো মোটামুটি আমার বয়সও 15 বছর, তখন পরিবার থেকে আমাকে তো বলছে কিছু একটা করুক,
আমার আব্বাও বলতেন যে তুমি এটা লেগে থাকলে কিছু পারবা, মানে আমাকে একটা সাপোর্ট দিত। কিন্তু আমি আসলে ওই সময় অর্থনৈতিক সমস্যায় খুব ভুগতাম, কারণ আমি যত প্ল্যানিং করতাম সেটার জন্য আমার পুঁজি দরকার ছিল। তো পরে আমি মানুষের বাড়িতে যে আপেল কুল বাউ কুল যে গাছে কলম বাঁধে, এই কলম বেঁধে বেঁধে আমি কিছু টাকা সংগ্রহ করি, করে আমি খড় দিয়ে মাশরুমের বীজ উৎপাদন শুরু করি। এবং এটা খুব সহজে এবং কম খরচে এটা তৈরি করা যায়, এবং সেটা থেকে আমি মূলত আস্তে আস্তে এগিয়ে আসতে পারছি। বাবুল আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের পক্ষ থেকে। আপনার পথ চলা সুন্দর হোক, এমনি ভাবেই আপনি এগিয়ে যান আরো সামনের দিকে। আপনার সুন্দর সাফল্যময় জীবন আমরা কামনা করছি। বন্ধুরা, এখন শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, আবৃত্তি করছেন মাহিদুল ইসলাম। আজি প্রভাতে রবির কল কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি। ধর ধর করি কাঁপিতে ফুধর, শিলা রাশি রাশি পড়িতে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে তারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙ রে হৃদয় ভাঙ রে বাঁধন। সুপ্রিয় বন্ধুরা, আবৃত্তি শুনতে শুনতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। শেষের কথাগুলো বলে যাই, আজ দর্পণ ম্যাগাজিন গ্রন্থনায় ছিলেন শেখ শাকিল আহমেদ, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি লালটু হুসাইন এবং আমি রুমিনা খানম। প্রযোজনা সহযোগিতা করেছেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রাসেল খান, তত্ত্বাবধানে ছিলেন নাসিমুল কামাল এবং দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন।